আমার বাড়ির সামনে চণ্ডী মেলা, সারা বছর অপেক্ষা করে থাকি কবে আসবে। মেলাতে এসে সবার আগে প্রথম কাজ হলো ঠাকুর দেখা। ঠাকুরটা এত সুন্দর করে, দেখলে মনে হয় মা স্বয়ং বসে আছে। কত দূর থেকে মানুষ আসে মেলাটা দেখার জন্য, খুব বড় করে হয় এই মেলাটা। রাস্তা দুধার দিয়ে কত রকমের দোকান বসে, দেখতে খুব ভালো লাগে। মেলাতে আমার সব থেকে পছন্দের দোকান হলো কানের দুলের দোকান, আর আমি কানের দুল দেখা শুরু করে দিয়েছি। কত রকমের কানের দুল দেখো, মানে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পাচ্ছি না। এখানে আবার পিঠে তৈরি করার জিনিস বিক্রি হচ্ছে। ওরে বাবারে, কত ক্লিপ দেখো, কত ক্লিপ! আর মেলায় সব থেকে যেটা ফেভারিট সেটা হচ্ছে জিলিপি। জিলিপির দোকান ছাড়া তো মেলা চলবেই না। এবার চলে এলাম আমাদের স্কুলের মাঠে। মাঠে কত রকমের রাইডস বসেছে, বাবারে বাবা, এগুলোকে দেখলে আমার বড্ড ভয় করে। এইগুলো তো আমি চড়তেই পারবো না। তাও তো এবছর ইলেকট্রিক নাগরদোলা বসেই নি, আর মেলায় গেছি, মোমো খাবো না সেটা কখনো হয়, তাই মোমো নিয়েই নিলাম। না, মোমোটা তো খুব সুন্দরই খেতে, টেস্ট করে দেখলাম বেশ ভালোই লাগছে। অনেকগুলো দোকান ঘোরবার পর একটা হাড়ের সেট আমার ভীষণ পছন্দই হলো, তাই নিয়ে নিতে চাইলাম। কিন্তু বর কিছুতেই কিনে দিচ্ছিল না, অবশেষে জোর করাতে হাড়টা কিনেই দিল। তোমাদের দেখালাম কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অবশেষে হাড়টা কেনা হয়ে গেল, আবার মেলায় ঘুরতে চলে এলাম। ওরে বাপ রে, কি বড় মেলা, ঘুরে গা শেষই করতে পারছি না। আবার কত কত জিনিস, কত কত দোকান, তবে এই দোকানে আমার সেরকম কিছু একটা পছন্দ হয়নি, তাই চলেই যাচ্ছি। ওরে বাবা, কত রং বেরঙের বেলুন, ব্যাগ, কত কিছু, আবার দৌড়। আমি এবার চোখ বন্ধ করে নিয়ে চলেই যাচ্ছি। অবশেষে আজ দিনটা এসেই গেল, আজ বিসর্জন, মা চলে যাচ্ছে। খুব বড় করে প্রসেশন করে মাকে বিসর্জন দেওয়া হবে। কত রকমের আতশবাজি ফাটছে, টুপরি ফুলকিটা কত দূর অবধি উঠে যাচ্ছে। এরপর একে একে প্রসেশন আসা শুরু করেছে, প্রথমে ঘোড়ার গাড়ি, তারপর বিভিন্ন ধরনের বহুরূপী সেজে সব যাচ্ছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এরপর একটা খুব সুন্দর রাধা কৃষ্ণের নাচে প্রসেশন যাচ্ছে। রাস্তা জুড়ে রাধা কৃষ্ণের এই নাচ কি ভালো লাগছে দেখ। খুব সুন্দর প্রসেশনের আয়োজন করে আমাদের চণ্ডীমেলা কমিটি। চণ্ডীমেলা সমস্ত ফান্ড জমিয়ে এত সুন্দর একটা আয়োজন করে যেটা দেখবার মতন। মাকে এত সুন্দর করে বিসর্জন করে, সত্যিকারের বলছি খুবই ভালো লাগে দেখতে। দেখবার জন্য কত দূর দূর থেকে লোকেরা আসে শুধু এগুলো দেখবে বলে। সাইকেল এবং বাইকের এত সুন্দর স্কিল প্রদর্শনী যা প্রসেশনটাকে আরো সুন্দর করে তুলেছে। এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করো, ক্ষমা করে প্লিজ আমার পাশে থাকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, তাই তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আমার এই ভিডিওতে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে। কথা বলতে বলতে অনেকগুলোই প্রসেশন চলে গেল, কত ব্যাম্পাটি, কত কিছু, কত গেট, সব কিছু বেরিয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। এরপর পুরুলিয়া থেকে একটা ছৌ নাচের আয়োজন করা হয়েছে, তারা খুব সুন্দর একটা প্রদর্শন করছে। পিছনে আরও কত আলোর গেট আসছে যা দেখতে খুবই ভালো লাগছে, এই আলোর গেটগুলো খুব সুন্দর দেখতে লাগে। প্রসেশন দেখতে দেখতে হঠাৎ নজরে পড়লো কিছু মহিলা ঢাক বাজাতে বাজাতে যাচ্ছে, যেটা দেখতে খুব ভালো লাগলো, আজ মেয়েরাও ঢাক বাজায়। এরপর আবারও আসছে আলোর গেট। প্রসেশনের সব থেকে শেষে আসছে মায়ের প্রতিমা, আজ মা চলে যাচ্ছে, মনটা খুবই খারাপ লাগছে, আবারও একটা বছর দিন গুনতে হবে মা কবে আসবে। মা চলে যাচ্ছে, আমারও মনটা খুব খারাপ লাগছে, কিন্তু মা তো আসবে, মা যাবে, তাই আবারও একটা বছর অপেক্ষা করতে হবে মা আসার। আবার আসছে বছর, আবার মা আসবে। আমার ব্লগটা এখানেই শেষ করলাম, মা চলে যাচ্ছে। তোমাদের যদি আমার ব্লগটা কিছু ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। জয় মা চণ্ডী।